হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয় শ্রী কৃষ্ণ। কি প্রিভিয়াস ইয়ারে আমি গিয়েছিলাম আসাম গুয়াহাটি পুরো ফ্যামিলির সাথে। আমরা হাওড়া থেকে ট্রেনে করে গিয়েছিলাম। ওখানে আমরা কীভাবে এনজয় করলাম, কী কী করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ছিলাম রেল কোয়ার্টারে। রেল কোয়ার্টারটা ছিল বেশ বড়, টোটাল 4টে রুম ছিল। পুরো কোয়ার্টারটা তোমাদের সাথে এক্সপ্লোর করব। দেখো এটা ছিল কিচেন, দেখো কিচেনটা ছিল কত বড়। কিচেনের উপরে অ্যাডভেস্টার ছিল, মা আর মামি রান্না করছিল। এবার ব্যাক সাইড করিডোরটা দেখো। ব্যাক সাইড করিডোর মানে পেছনের ব্যাক সাইডটা ছিল। এখানে বাসন মাজা, কাপড় কাচা, টয়লেট, যাবতীয় কাজকর্ম করার জন্য জায়গা ছিল। এটা আর একটা রুম দেখো। বেশ বড় বড় রুম ছিল, রুমগুলো ভালোই বড় ছিল। আমাদের সঙ্গে গোপাল সোনা এসেছিল, তো গোপাল সোনাকে রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না, তো সেই জন্য এই টুলটা নিয়ে এসেছিলাম গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য। গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি, গোপাল সোনা এখন খাচ্ছে। এবার আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে বাইরে লাঞ্চ করতে গিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব।